ব্যাংক ব্যবস্থার গোপনীয়তার ইতিহাস 300 বছরের পুরনো। সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড থেকে। সহজ করে বললে সুইস ব্যাংক বলতে সুইজারল্যান্ডের যে কোনো ব্যাংককে বোঝায়। সুইস ব্যাংক বলতে আসলে কোনো একটি নির্দিষ্ট ব্যাংককে বোঝানো হয় না, বরং এর মাধ্যমে একটি ব্যাংকিং নেটওয়ার্ককে নির্দেশ করা হয়। বাংলাদেশি ব্যাংক বলতে আপনি যা বোঝেন সুইস ব্যাংকও সেরূপই, সুইস ব্যাংকও সেটারই অনুরূপ। সুইজারল্যান্ড নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদেরও পছন্দের দেশ, আবার গোপন অর্থ রাখার দেশও সুইজারল্যান্ড। সুইস ব্যাংকের কুখ্যাতি বা সুখ্যাতি বিশ্বজুড়ে অনেক সমালোচনার মুখে কিছুটা উন্মুক্ত হয়েছে, তবে এখনো গোপন অর্থ রাখার অন্যতম নির্ভরযোগ্য জায়গা সুইস ব্যাংক। জেনে রাখা ভালো, সুইস ব্যাংক একক কোনো ব্যাংক নয়, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকে সুইস ব্যাংক বলা হয়। সুইস ব্যাংক ব্যবস্থার গোপনীয়তার ইতিহাস 300 বছরেরও পুরনো। সপ্তদশ শতকের প্রথম ভাগে ইউরোপের অভিজাত শ্রেণীর সম্পদ রক্ষা করার লক্ষ্য থেকে এর যাত্রা শুরু। 1713 সালে দ্য গ্র্যান্ড কাউন্সিল অফ জেনেভা প্রথম ব্যাংক গোপনীয়তার আইন প্রণয়ন করেছিল। সুইজারল্যান্ড সীমান্তের এক পাশের দেশ ফ্রান্সের ব্যাংকগুলো ছিল মূলত খ্রিস্ট ধর্মের প্রোটেস্ট্যান্টদের দখলে, ফলে ক্যাথলিকরা সুইস ব্যাংকগুলোতে অর্থ রাখত। এমনকি ফ্রান্সের সেই সময়ে ক্যাথলিক রাজাও সুইস ব্যাংকে অর্থ রাখতেন। 1780 সালের দিকে সুইস ব্যাংকে রাখা অর্থ বিমার আওতায় আনা হয়, এতে তাদের আর্থিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা আরো বাড়ে। 1815 সালে সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশের মর্যাদা পেলে সুইস ব্যাংকে অর্থ প্রবাহ অনেক বেড়ে যায়। সুইস ব্যাংকের ভাগ্য বদলে যায় মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময়। যুদ্ধ মানে অনিশ্চয়তা আর অর্থনৈতিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের অভিজাত ধনিক শ্রেণী সুইস ব্যাংকে আরো বেশি করে অর্থ রাখা শুরু করে। যুদ্ধের অর্থ সংগ্রহে ইউরোপের অনেক দেশই নতুন নতুন যুদ্ধকর আরোপ করেছিল। এই কর ফাঁকি দিতে ইউরোপের দেশগুলো থেকে ধনীরা সুইস ব্যাংকে ভিড় বাড়ায়, কারণ সবাই জানতেন সুইস ব্যাংক তাদের নাম প্রকাশ করবে না। তবে সুইস ব্যাংক গোপনীয়তা রক্ষার মূল আইন করে 1934 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের অনেক দেশে চরম আর্থিক সংকটে পড়েছিল। অতিমূল্যস্ফীতির কারণে জার্মানরা ছিল বেশি বিপদে। এ সময় ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর নিজ দেশের ধনীদের কর ফাঁকির তদন্ত শুরু করলে বিপাকে পড়ে সুইস ব্যাংকগুলো। 1932 সালে ফরাসি পুলিশ 2 সুইস ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে। অভিযোগ, তারা প্যারিসের উচ্চ মহলকে কর ফাঁকিতে সহায়তা করেছেন। পুলিশ তাদের কাছ থেকে শতাধিক প্যারিসবাসীর তালিকা জব্দ করে, যারা কর ফাঁকি দিয়ে সুইস ব্যাংকে অর্থ জমা রেখেছিলেন। তালিকায় ছিল 2 জন, 20 একাধিক জেনারেল, বড় শিল্পপতি, সংবাদপত্রের 2 মালিক এবং বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম। একই সময়ে জার্মানিও কর ফাঁকির বিষয়ে অনুসন্ধান শুরু করে। সুইস ব্যাংকগুলোর রমরমা ব্যবসার পেছনে বড় কারণ হচ্ছে এর গোপনীয়তা। সেই গোপনীয়তা হুমকির মধ্যে পড়লে সুইস ফেডারেশন অ্যাসেম্বলি আইনটি সংশোধন করে। নতুন আইনে গোপনীয়তা ভঙ্গকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়। এজন্য জরিমানা ও 6 মাসের জেলের বিধান রাখা হয়। আরো পরে তা বাড়িয়ে 5 বছর করা হয়। এর আগে ব্যাংকের গ্রাহকের তথ্য ফাঁস দেওয়া নিয়ে অপরাধ হিসেবে গণ্য করা হতো। নতুন এই আইনকে একটি মাইল ফলক হিসেবে মনে করা হয়। সুইস ব্যাংকিং আইনের ধারাটি বিশ্বব্যাপী আর্টিকেল 47 নামে পরিচিত। ভেতরের কেউ বা সাংবাদিকেরাও যদি তথ্য ফাঁস করেন তাহলেও তারা এই আইনের দোষী হবেন। সাধারণ ব্যাংকের মতোই সুইস ব্যাংকেও সঞ্চয়ী বা মেয়াদী আমানতের হিসাব খোলা যায়। তবে কেউ যদি মনে করেন সুইস ব্যাংকে হিসাব খোলা খুব সহজ, তবে তা ভুল ধারণা। যুক্তরাষ্ট্র ও ইউসিডির উদ্যোগের কারণে তারাও অনেক সতর্ক হয়ে গেছে। হাজার রকমের কাগজপত্রে সই করতে হয়, পাসপোর্ট লাগবে আর প্রয়োজন অর্থ বা সম্পদের সত্যায়িত সার্টিফিকেট। সাধারণত যারা সুইস ব্যাংকে অর্থ রাখেন তারা কোনো পরামর্শক বা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহায়তা নেন। সুইস ব্যাংকে অর্থ রাখলে কিন্তু সুদ পাওয়া যায় না, বরং বাড়তি খরচ আছে। যেমন 2015 সালে সুইস ন্যাশনাল ব্যাংক আমানতে ঋণাত্মক সুদ হার নির্ণয় করা হয়েছিল 0.75%, অর্থাৎ উল্টো তাদের সুদ দিতে হবে। এর বাইরে হিসাব সংরক্ষণের বার্ষিক খরচ তো আছে। সাধারণত সুইস ব্যাংকে হিসাব খুলতে ন্যূনতম 10,000 সুইস ফ্রা বা $9,000 রাখতে হয়। টাকার অঙ্কে তা প্রায় 9 লাখ টাকার সমান। তবে বড় ব্যাংক হলে ভিন্ন কথা। যেমন
UBS গ্রুপে হিসাব খুলতে কমপক্ষে লাগবে $50,00,000, যা ৫০ কোটি টাকার কাছাকাছি। এমনিতে সুইস ব্যাংকে অর্থ রাখা অবৈধ না, কিন্তু যদি নিজের দেশে আয়কর বিবরণীতে তা দেখানো না হয় তা অবশ্যই অবৈধ। সুইস ব্যাংকে কোড নম্বর ব্যবহার করে হিসাব খোলা যায়, তবে তা কেউ জানবে না তা সত্য নয়। এই ধরনের হিসাব অত্যন্ত গোপনীয়, অল্প কয়েকজন ব্যাংক কর্মকর্তাই কেবল আসল নাম জানার এখতিয়ার রাখে। তবে তাইলে সবাই এই সুবিধা পান না, এই জন্য বড় অঙ্কের অর্থ রাখতে হয়, এর রক্ষণাবেক্ষণ খরচও বেশি। সুইস ব্যাংকগুলো এখন অবশ্য বেশি নজর দিচ্ছে এশিয়া সহ উঠতি অর্থনৈতিক দেশগুলোর প্রতি। নতুন করে যেসব দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে, ধনীর সংখ্যা বৃদ্ধির হার বেশি, সেসব দেশের দিকেই এখন তাদের নজর। ফলে মোটেই ব্যবসা কমছে না সুইস ব্যাংকগুলোর।